হ্যালো গাইস, আজকে আমরা যাব হচ্ছে মাদবপুরিতে। আগে বলছিলাম যে ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে মাটির বাড়ির দোতলা, ওটা আজকে দেখতে যাব। আজকে যেহেতু ঠিকমতো দেখা দিতে পারবো না, তারপর যতটুকু দেখার চেষ্টা করব। একটু আমাদের তথ্য আপা কর্মকর্তা এবং কি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আপা এবং মহিলা বিষয়ক ম্যাডাম, তাই ওইখানে যেহেতু একটা মিটিং হবে সম্পূর্ণ গ্রাম্য নারীদেরকে নিয়ে। প্রথমে আমরা নাস্তা রেডি করব, তারপর গাড়ি ধরে আমরা রওনা দিব। চলুন তাহলে যাওয়া যাক এবং সাথে থাকবেন। প্যাকেট করা শেষ, তো চলে আসলাম আমাদের মিটিং এ। এখন দোতলা বাড়ি ম্যাডামরা যাচ্ছে। আমাদের তথ্য কর্মকর্তা চেয়ারম্যান আপা জাতীয় নারী সংস্থা এবং মহিলা মিশন আপা যে মিটিং করতেছে তারা দেখুন, আর এই জায়গাটা দেখুন, সব চারিদিকে খেয়ে দাঁড় খেয়ে আমি ছায়ার মধ্যে আছি। তো আমি উপরে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে মিটিং হচ্ছে মহিলাদেরকে নিয়ে গ্রামে। চারপাশটা অনেক সুন্দর, এখানে কতটা কেমন কি দেখা হচ্ছে জানি না। তো আমাদের উঠানোটুক শেষ হলো, এখন আমরা অফিসের দিকে রওনা দিব। ম্যাডামরা একটু বাসায় গেল ফ্রেশ হতে। তো গ্রামটা তো বেশি দিন দেখাতে পারলাম না, যেহেতু গাড়ির মধ্যে আছে আর তেমন সময় পাওয়া গেল না। ম্যাডামরা যেহেতু আছে, ম্যাডামরা যেহেতু রাস্তা ঘুরতেছে, তার ফাঁকে আমি একটু ভিডিও করতে পারিনি। এখানে ম্যাক্সিমাম বাড়িগুলো আর কিন্তু তালা যার জন্যে। তো এই ভিডিওটা করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভিডিওটা ডিলিট করে ফেলাইছি, যার জন্য আবার নতুন করে করা। তো যেহেতু ম্যাডামরা আছে তো তখন তো ঠিকমতো করতে পারবো না, তার ফাঁকে ফাঁকে করতেছি। সবগুলাই ম্যাক্সিমাম করে দিতে পারবেন। গ্রামটা শুধু মাটির বাড়ির জন্য বিখ্যাত, ভালো সুন্দর জায়গা সব দিকে।
হালিয়ে দিতাম। গাছের অনেক ডালি দেখুন, যে কটা বাড়ি আছে ম্যাক্সিমাম মাটির বাড়ি, দুতলা আশ্চর্য জনক একটা যাবেন। এটা ভঙ্গুর অবস্থায় দুতলা, একটু সময় পাইলাম তার ফাঁকে দেখানোর চেষ্টা করছেন বাসাগুলা, যেদিকে যাবেন কিন্তু মাটির দোতলা বাড়ি পাবেন না, দেখেন দেখছেন খালি দোতলা মাটির বাড়ি, দেখতে ভালো লাগে গ্রামটা। যা যা খুমের আমরা যেহেতু চলে বাইরে হয়ে যাবে, আজকের মতো এইখানে বিদায় হবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে পরবর্তী ভিডিও ভালো পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে লাইক ফলো দিবেন এবং শেয়ার করবেন অবশ্যই, যেহেতু ম্যাডামরাও বাইরে হয়ে যাবে, এখন অফিসের দিকে রওনা হয়ে যাব। ভালো থাকবেন।